আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকের একটু অন্যরকমের ভিডিও তোমাদের মাঝে তুলে ধরবো, আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। প্রত্যেক দিন একই রকমের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করি, তো ভাবলাম একটু অন্যরকমের ভিডিও শেয়ার করলে তোমাদের কাছে ভালো লাগতে পারে। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে, আমার শাশুড়ি মা তো কাপড়ের বিজনেস করে, সেটা সবাই তোমরা কম বেশি জানো, যারা আমার পুরনো ভিউয়ার্স তারা তো অবশ্যই এই জিনিসটা জানো। তো সেই সূত্রে কিন্তু ঈদের জন্য কিছু অল্প অল্প করে মাল তোলা শুরু করে দিয়েছে কাপড়। তো সেই মালের মধ্যে এই যে কাজের যে পিসগুলো, সালোয়ার স্যুট, এগুলো কিন্তু পিস স্টিচ নয়, তো এগুলো সেলাই করতে হবে। তো এই যে সালোয়ার স্যুটগুলো মা তুলেছেন, আর এগুলো কিন্তু মা তোলার সাথে সাথে খুব সুন্দর প্যাকেজিংয়ে এসেছে, মানে চারটে করে এক একটা প্যাকেটে এসেছে। তো সেই প্যাকেটটা কিন্তু আমি একটা কাজে লাগাবো, তো ভাবলাম সেই কাজে লাগানোর ভিডিওটা তোমাদের মাঝে তুলে ধরলে তোমাদেরও ভালো লাগবে, আর ঈদের এই যে কালেকশন সেটা তোমাদের সাথে শেয়ার করলে তোমাদের ভালো লাগবে। তো বলতে পারো ঈদের জন্য মা এই সালোয়ার স্যুটের কালেকশনগুলো তুলেছেন, আরও তুলেছেন, অলরেডি অনেক তোলাও হয়ে গেছে, বিক্রিও হয়ে গেছে, আর এগুলো আবার তুলেছেন, ঘরে রয়েছে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো সালোয়ারগুলো কত সুন্দর। এগুলোর কাজ কিন্তু খুবই হেভি কাজ, হেভি মেটেরিয়ালের কাজ রয়েছে, আর এটা কিন্তু সুতি কাপড়ে নয়, এটা সামথিং মিক্স আছে, সুতির সাথে মিক্স আছে, কটন মিক্স যাকে বলে। তো সেই হিসাবে আর অন্যগুলো তো ভীষণই কিউট, এত কাজ, তার সঙ্গে কিন্তু সুতোর যে লাটকানগুলো ঝুলছে সেগুলো কিন্তু ভীষণই কিউট। তো এইভাবে কিন্তু সালোয়ারগুলো মা তুলেছেন। তো সবগুলোই সালোয়ার ভালো লাগছিল, আর কালারগুলো তো একেবারে ঝকঝকে কালার। হ্যাঁ, তো প্রত্যেকটা কালারই খুব সুন্দর ছিল, আর সালোয়ারগুলো হয়তো ঈদের সময় এরকম কাজের পিস নিয়ে থাকো, সালোয়ার স্যুট হয়তো তোমরা অনেকেই পরে থাকো, যারা আমার মতো মুসলিম বর্ণে রয়েছে, যাদের ঈদ মানেই হচ্ছে অনেক রকমের কেনাকাটা। তো তারা তো নিশ্চয়ই জানো যে ঈদ আসার সাথে সাথে কিন্তু আমাদের কত কিছু মাথার মধ্যে ঘোরে, কী কিনবো না কিনবো। হ্যাঁ, তো এইটাই আর কি মাথার মধ্যে ঘোরে। তো আগের বছরে তেমন একটা কিছু আমি কেনাকাটা করতে পারিনি, কারণ আগের বছরে মেয়ে আমার অনেক ছোটো ছিল, ফলে ওকে রেখে কোথাও যাওয়াটাও আমার জন্য সম্ভব হয়নি, ফলে কেনাকাটাও তেমন একটা কিছু করিনি, ফলে তোমাদের মাঝে শেয়ারও করিনি। কেনাকাটাই করিনি তো কী শেয়ার করবো। তো এই বছর যেহেতু মেয়ে একটু বড় মতো হয়ে গেছে, তো ওকে রেখে দিয়ে কিন্তু আরামসে আমি কেনাকাটা করতে যেতে পারবো। এই বছর ইচ্ছা আছে অনেক কিছু কেনাকাটা করার, আর তোমাদের মাঝে সেই ব্লগ শেয়ার করার। তো যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমাকে প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে, আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সালোয়ার স্যুটের সঙ্গে যে সুন্দর সুন্দর প্যাকেজিংয়ের মানে ফাইলগুলো এসেছে, সেগুলো কিন্তু আমি বেশ কাজে লাগাতে পারবো আমি দেখলাম। তো যেগুলো যে জিপলক ছিল, মানে চেইনওয়ালা ছিল, তো খুব সুন্দরভাবে আমি অনেক কাজে লাগাবো। তো সবথেকে প্রথমে তোমাদের আমার আলমারির লুকটা দেখিয়ে দিই। আলমারির এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু এইভাবে রাখা, যে প্রত্যেকে এইভাবে রেখে থাকো, অনেকেই হয়তো হ্যাঙ্গারেও টাঙিয়ে থাকো। হ্যাঁ, তো আমি কিন্তু হ্যাঙ্গারে রাখা খুব একটা পার্সোনালি পছন্দ করি না, পছন্দ করলেও আমার কিন্তু খুব একটা বেশি হ্যাঙ্গার নেই, চার থেকে পাঁচটা আছে, তো সেই জন্য রাখা হয় না। তো পরে যদি কোনো সময় হয়ে ওঠে হ্যাঙ্গার কিনে, কিন্তু আমি চেষ্টা করব রাখলে অনেক বেশি সুবিধা হয়, সেটা আমিও জানি। তো যাই হোক, এখন তো আর হ্যাঙ্গার নেই। হ্যাঁ, তো সালোয়ারের সঙ্গে যে ফাইলগুলো বা পাউচগুলো বলতে পারো এসেছে, সেই পাউচগুলো কিন্তু আমি মায়ের কাছ থেকে নিয়ে নিয়েছি, যেহেতু সালোয়ারগুলো অলরেডি বিক্রি হয়ে যাবে, আর পাউচগুলো আমাদের পুরোনো বাড়িতে পড়ে থাকবে, বা কেউ কেউ হয়তো নিয়েও চলে যাবে, তো সেই কারণে ও বাড়িতে যাওয়ার আগেই, মানে মায়ের দোকানে যাওয়ার আগেই পাউচগুলো আমি নিয়ে নিয়েছি। Thank you.
দেখলাম পাউচগুলো এতটা পরিমাণে কিউট ছিল, সেই সাথে ট্রান্সপ্যারেন্ট ছিল, কোনো কিছু রাখলে কত সুন্দরভাবে দেখা যাবে। তো ভাবলাম এগুলোকে খুব সুন্দরভাবে আমি কিন্তু শাড়ি, আমার যে শাড়িগুলো রয়েছে সেই শাড়িগুলো অর্গানাইজড করে রাখতে পারবো। তো এক একটা ফাইলের সাইজ কিন্তু এক একটা রকমের ছিল, তো যেটা চওড়া ছিল তার মধ্যে ভাবলাম আমার হেভি শাড়িগুলো রাখবো। হেভি শাড়ির মধ্যে রয়েছে প্রথমেই বেনারসি শাড়ি, যেটা সব থেকে হেভি হয় প্রত্যেকের কাছে। হ্যাঁ, তো এটা ম্যাক্সিমাম আমি বিয়েতে পরেছিলাম আর একবার পরেছিলাম, আমার দিদি দেওরের বিয়ের সময় একবার পরেছি আর আমার বিয়েতে পরেছি, জাস্ট দুবার পরেছি, তো সেই থেকে এমনই আছে। তো এটা এমনই প্রত্যেকের সঙ্গেই হয়, এই সমস্ত হেভি শাড়ি তো সবসময় পরা হয় না, খুব একটা হেভি ওকেশন না হলে। হ্যাঁ, তো যাই হোক, এখানে কিন্তু পাউচের সাইজ অনুযায়ী, মানে পাউচটা যতটুকু সাইজ রয়েছে সেই সাইজের অনুপাতে কিন্তু আমি আমার শাড়িটাকে গুছিয়ে নিচ্ছি, যাতে খুব সুন্দরভাবে আমি রাখতে পারি। হ্যাঁ, তো এক একটা পাউচের মধ্যে খুব ইজিলি যদি হেভি শাড়ি হয় চারটে হয়ে যাবে, আমি দেখলাম। হ্যাঁ, তো প্রথমের মধ্যে কিন্তু আমি হেভি যে চারটে শাড়ি সেগুলো রাখবো। তো এর পরের বারও যদি মা আবারও সালোয়ার স্যুট নিয়ে আসে, তো আবারও কিন্তু আমি পাউচগুলো নিয়ে নেব। তারপরে কিন্তু আমি যে আমার সালোয়ার স্যুট বা আমার গাউনগুলো রয়েছে সেইগুলো আমি অর্গানাইজ করে রাখবো, ইচ্ছা আছে। হ্যাঁ, তো দেখা যাক, যদি সেগুলো করি তবে অবশ্যই সেই ভিডিও তোমাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। তো বেনারসি শাড়ির পরে আসছে আমার একটা কাঞ্জিবরম শাড়ি, যেটা আগের বছরই মায়ের কাছ থেকে নিয়েছিলাম। তো এই শাড়িটাও খুব হেভি একটা শাড়ি, এই শাড়িটাও ম্যাক্সিমাম আমি দুবারই মনে হচ্ছে পরেছি, আমার ঠিক মনে নেই, দুবার পরেছি, আমার দিদি একবার পরেছে, আমার ভাবি একবার পরেছে। তো এইভাবে কিন্তু মোটামুটি শাড়িটা চার পাঁচবার পরা হয়েছে, আমি পরিনি বাট সবাই মিলে পাঁচবার পরা হয়েছে। তো এই শাড়িটাকে আমি খুব সুন্দরভাবে প্রেস করে আয়রন করে রেখেছিলাম, তো দেখলাম ওইভাবে চওড়া পারে হচ্ছে না, পাউচের মধ্যে ঢুকছে না, তো এটা বুদ্ধি করে একটু সরু করে গুছিয়ে নিলাম, যাতে পাউচের মধ্যে খুব ইজিলি ঢুকে যায়। আর দুমড়ে দামড়ে তো রাখা যাবে না, ফলে কিন্তু এর শেপ নষ্ট হয়ে যাবে, এর প্রেস করাটা নষ্ট হয়ে যাবে, তো সেই হিসেবে কিন্তু বুদ্ধি খাটিয়ে একটু ছোটো করে গুছিয়ে রাখলাম। তো এই শাড়িটা কিন্তু আমার এঙ্গেজমেন্টের শাড়ি, এটা কিন্তু আমার এঙ্গেজমেন্টে আমার মানে শ্বশুরবাড়ি থেকে আমাকে দেওয়া হয়েছিল, আর লেহেঙ্গাটা আমি নিজে থেকেই কিনেছিলাম, মানে আমার বাপের বাড়ি থেকে দেওয়া হয়েছিল পরার জন্য। আর আমি লেহেঙ্গা দেওয়ার কথা হয়েছিল বাট আমি নিইনি, কারণ লেহেঙ্গা দিলে কেমন দেবে না দেবে, সাইজে হবে কি না, ব্লাউজ স্টিচিং করতে পারবো না, সে কারণে আর এখান থেকে দেওয়া হয়নি। আমি নিজে থেকে কিনেছিলাম, মানে আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল, আর এখান থেকে শাড়ি দেওয়া হয়েছিল, সালোয়ার স্যুট দেওয়া হয়েছিল, এই সমস্ত দেওয়া হয়েছিল। তো এই শাড়িটাও দেওয়া হয়েছিল, খুব হেভি একটা শাড়ি, এটাও আমি দু তিনবার পরেছি। তো এই সমস্ত হেভি শাড়িগুলো ভাবলাম একটার মধ্যে আমি রাখবো, তো একটার মধ্যে খুব ইজিলি কিন্তু চারটে শাড়ি আমার হয়ে গেল। আমি দেখেছি এই যে পাউচগুলো এগুলো কিন্তু অনলাইনেও বিক্রি হচ্ছে, আমি যেটা খেয়াল করে দেখলাম একবার দেখেছিলাম সামথিং, আমি মিশোতেই বেশি কেনাকাটা করি, তো মিশোতেই আর কি মানে জিনিসপত্র দেখতে দেখতে আমার চোখে পড়েছিল যে এরকম ধরনের পাউচও কিন্তু খুব ইজিলি ছটা বা আটটা বা চারটে এরকম ধরনের বিক্রি হচ্ছে। তো এক একটা এক এক রকমের প্রাইস সাইজ হিসেবে ছিল, তো দেখলাম যেখানে আমি ঘরের চোখের সামনে দেখেছি বা পেয়েছি সেই সুযোগটা ছাড়বো কেন, তো সেই হিসেবেই কিন্তু বেসিক্যালি পাউচগুলো মায়ের কাছ থেকে আমার নেওয়া। তো মাকে বলে রেখেছি যে পরের বার আবারও যদি আনে আবারও কিন্তু আমাকে দিতে, মা বললেন ঠিক আছে অসুবিধা নেই, এগুলো তো মায়ের লাগেই না। সব থেকে বড় কথা হচ্ছে এই সমস্ত শাড়ি কিন্তু আমাদের সবসময়ের জন্য লাগে না, ফলে দেখা যায় কি একটা শাড়ি বার করতে গেলে আরেকটা শাড়ি বেরিয়ে আসে বা তার কিন্তু শেপটা নষ্ট হয়, তার গোছানোটা নষ্ট হয়ে যায়। তো সে কারণে ভাবলাম এইভাবে রাখলে যখন যেটা প্রয়োজন হবে খুব ইজিলি কিন্তু বার করে নিয়ে রেখে দিতে পারবো, মানে বার করলে কোনো সমস্যা হবে না, সেই সূত্রেই আর কি আমার এইভাবে রাখা। তো এখানে কিন্তু ওরকম ধরনের মানে চওড়া যে পাউচটা ছিল আগের ওর মতো আরেকটা রয়েছে, তো এর মধ্যে আরও কিছু হেভি আমার জিনিস রয়েছে সেগুলো রাখবো। তো প্রথমে রেখে দিলাম আমার লেহেঙ্গাটা, লেহেঙ্গাটা যেহেতু খুবই হেভি ছিল তো লেহেঙ্গাটা রাখছি, ব্লাউজটা ওন্নাটা রাখছি না, ব্লাউজ ওন্নাটা রেখেছি, ব্লাউজটা আমি বাইরে রেখেছি অন্য ব্লাউজের সঙ্গে, মানে ওপরের টপটা।
তো আমার মেয়েও কিন্তু আমাকে খুব বিরক্ত করছিলো ভিডিও করার সময়, কিন্তু খুব কষ্ট করে ভিডিওগুলো শ্যুট করেছি। তো যাই হোক, তো সেই কারণেই বলা তোমাদের ভিডিওটা একটা লাইক দিতে, কারণ খুব কষ্ট হয় ভিডিওটা দেখতে, তোমাদের যত না পরিমাণে সময় লাগে ভিডিওটা শ্যুট করতে, এডিট করতে, সব কিছু কমপ্লিট করতে কিন্তু অনেক বেশি সময় লাগে। তো যারা আমার ইউটিউব বন্ধুরা রয়েছো তারা তো অবশ্যই জানো, মানে ইউটিউবাররা রয়েছো। তো প্রথম দুটো পাউচ যেহেতু খুব বড় বড় ছিল, খুব ইজিলি আমি ভারী শাড়িগুলো রেখে দিয়েছি, শাড়ি আর একটা সালোয়ার স্যুট রেখে দিয়েছি। আর এইটা যেহেতু খুব সরু, মানে নিচের দিকটা দেখলাম এতটা পরিমাণেই সরু, শাড়িটা কিন্তু বসছে না, যে আমি বসিয়ে বসিয়ে রাখবো ওইভাবে হচ্ছিল না, তো ভাবলাম এইভাবে শুইয়ে রাখি। তো দেখলাম এইভাবে কিন্তু খুব ইজিলি ঢুকে যাচ্ছে। তো একটার পর একটা এগুলো কিন্তু সবগুলি আমার শাশুড়ি মায়েরই শাড়ি, তাঁতের শাড়ি এগুলো সব, শুধুমাত্র লাল হলুদ এই যে শাড়িটা এটাই একমাত্র আমার, বাকি সবগুলোই কিন্তু এর মধ্যে যা শাড়ি রয়েছে সবগুলোই মায়ের শাড়ি। তো এটাও কিন্তু ঝট করে গুছিয়ে নিলাম, আর এর মধ্যেও কিন্তু চারটে পাঁচটা শাড়ি খুব ইজিলি ধরে গেছে। ওই পাউচটার থেকে এই পাউচটা আবার দেখলাম চওড়া, মানে ওটায় যে এইভাবে আমি শাড়িগুলো বসিয়ে রাখবো হচ্ছিল না, কিন্তু এর মধ্যে দেখলাম হয়ে যাচ্ছে। তো এর মধ্যেও কিন্তু রেখে দিলাম। এর মধ্যে আমার শাশুড়ির দুই রকমেরই শাড়ি আছে, আমারও আছে, আমার শাশুড়ি মায়েরও আছে। তো ঝটঝট করে আর কি শাড়িগুলো গুছিয়ে নিচ্ছি। হ্যাঁ, তো আমার শাড়ির কালেকশন অলরেডি আমি তোমাদের মাঝে তুলে ধরেছি, নতুন তেমন কোনো শাড়ি এখন আমি নিইনি যে তোমাদের সাথে তুলে ধরবো। এই যে ওপরের শাড়িটা, এটাই শুধুমাত্র আগের বছরে আমার নেওয়া। এবার দেখো আগে শাড়িগুলো কেমন ছিল আর এখন গুছানোর পরে কিন্তু কতটা পরিমাণে স্পেস আমার বেঁচে গেছে, তোমরা জাস্ট দেখে বুঝতেই পারছো। তো এখানে অন্য কিছু রাখবো, দেখা যাক কী রাখি। তো এইভাবে কিন্তু তোমরাও পাউচ থাকলে গুছিয়ে রাখতে পারো, বা অনলাইনেও তোমরা বাই করতে পারো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল, আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ।